বিষয়টা অনেক বেশি সিরিয়াস পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ ব্যর্থ হবে এমনও তো হতে পারে কেউ হয়তো পুলিশ ডিপার্টমেন্টকে কোনো ইঙ্গিত দিচ্ছে আমাদের ইউনিটের বেস্ট অফিসার এই কাজের দায়িত্ব স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা কে করছে কোন রাজনৈতিক দল নাকি কোন জঙ্গি গোষ্ঠী যারা এই ঘটনার পেছনে আছে তাদের আমরা খুঁজে বের করবই চোরকে ধরতে হলে চোরের মতো করে ভাবতে এই কেসে যেখানেই যায় সেখানেই সে কেন Don't begin.